সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই। এদিন কলকাতায় সিবিআই কার্যালয়ে দীর্ঘক্ষণ জেরার পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইকন নামে একটি চিটফান্ড সংস্থার টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। সুমন তার সংস্থা দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া লিমিটেড ও আয়করের মধ্যে তার সম্পাদিত সংবাদপত্র প্রকাশ নিয়ে 40 কোটি টাকা চুক্তি করেছিলেন বলে অভিযোগ। সেজন্য 12 কোটি টাকা আয়কর দেয় সুমনের সংস্থাকে। পরে পার্ক স্ট্রিট থানায় আয়কর অভিযোগে বলে, সুমন টাকা পাওয়ার পর সংবাদপত্র চালিয়ে তার ভাগ আয়করকে দিতে অস্বীকার করেছেন। তবে শুধু আয়কর নয়, সারদাসহ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সুমন চট্টোপাধ্যায়ের এই গ্রেফতারে উচ্ছ্বসিত কুণাল ঘোষ নিজের মিডিয়াতে কি বলল দেখুন। এই মুহূর্তে একটি খবর, চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে সরাসরি সম্প্রচারে আপনাদের মুখোমুখি হয়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে খবর চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। চিটফান্ড আইকোর সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করেছে। কয়েকটি কথা আপনাদের সামনে বলার রয়েছে। আমি বলতাম না, আমি কোনো অবস্থাতেই বলতাম না এই বিষয়টায়, কিন্তু আমার গ্রেফতারির পর যেভাবে একটা কুৎসিত ভূমিকা সুমন চট্টোপাধ্যায় পালন করেছিলেন, একের পর এক মিথ্যা অভিযোগে আমাকে কলঙ্কিত করা হয়েছিল, কুৎসিতভাবে তিনি শব্দ প্রয়োগ করেছেন, ফলে আমাকে সামনে ফেলে দিয়ে যিনি ভালো শাস্তি চাইছিলেন তাকে যখন আজকে গ্রেফতার হতে হয়েছে, এই বিষয়ে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একেবারে প্রযুক্তিগত বিষয়ে একটু সময় নিচ্ছি, আমাকে মার্জনা করবেন, আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনায় আসবো। এবং আপনারা যদি কেউ কোনো মন্তব্য করতে চান বা আমার কাছে কোনো প্রশ্ন করতে চান, অকারণ গালাগালি দেবেন না, আমিও পাল্টা দেবো, খারাপ দেখাবে। এখন যদি আপনারা দেখতে চান, আমি আমার টিমকে বলে রাখছি, চন্দন বা লক্ষণ, যদি এই আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো কোয়েশ্চেন কিছু থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দিলে আমি ওনাদেরকে সরাসরি আমি উত্তর দেব। কিন্তু প্রথমে আমাকে আগে আমার কথাটা বলার সময় সুযোগটা দিতে হবে। চিটফান্ড কাণ্ড নিয়ে অনেকদিন বাদে একটি গ্রেফতার, এবং আইকোর কাণ্ডে গ্রেফতার হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, মানে ওই দাড়িওয়ালা ভদ্রলোক। তো এখন এই বিষয়ে আমি কেন আপনাদের সামনে আসছি, আমি খুব খোলাখুলি বলি, তার কারণ হচ্ছে আমার গ্রেফতারির পর যে কজন পৈশাচিক আনন্দে উদ্বাহ নৃত্য করেছিলেন এবং কাল্পনিক যাবতীয় অভিযোগ আমার সামনে দিয়ে সাধারণ মানুষের কাছে আমাকে ছোট করার চেষ্টা করেছেন, এবং আমি দীর্ঘদিন ধরে যার বিরুদ্ধে বলেছি
তার নাম সুমন চট্টোপাধ্যায়। লিখিত অভিযোগ আমি যা করেছিলাম তার নাম রয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার কিছু করার আছে, আমি সরাসরি ঢুকছি এবার। প্রথমে আমি ওই বিষয়ে যাওয়ার আগে আমি আসব মেন স্ট্রিম মিডিয়ার রোলে। সুমনবাবু নামই সাংবাদিক, বড় একটি দৈনিকের সম্পাদক, তাঁর রাজনৈতিক তার প্রভাব এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের সঙ্গে তাঁর পরিচিতি আমার থেকে অনেক বেশি। ফলে এই সন্ধে পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ বড় কাগজ বা চ্যানেল এই খবরটি করবে না, আর করলেও খুব ছোট করে করবে। কুণাল ঘোষ সফট টার্গেট ছিল, ফলে কুণাল ঘোষ গ্রেফতার হলে তার ছবি ছাপার অসুবিধা ছিল না, তাকে নিয়ে গল্প লেখায় অসুবিধা ছিল না, আর মিডিয়া নাবজে সুমন চট্টোপাধ্যায়ের উপর পিরিত দেখাতে সোশ্যাল মিডিয়া বলে এখন একটা ব্যাকরণ আছে, ওসব পিরিত আমরা ছুটিয়ে দেব। যত বড় কাগজ খবর কম ছাপবেন ছাপুন, তাতে আমাদের পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ার লাভ, কারণ মানুষ সত্যিটা জানতে চাইবেন। আপনারা না লিখলেও তারা খুঁজে নেবেন সত্যিটা কোথায় পাওয়া যাচ্ছে। ফলে আমি তবুও আমি একবার সো কল্ড মেন স্ট্রিম যারা তাবড় সাংবাদিক এবং সম্পাদক তাদের অনুরোধ করব, আপনাদের সঙ্গে তো অনেক ভালো সম্পর্ক, আজকাল সম্পাদক অশোক দাশগুপ্ত আপনার সঙ্গে সুমনদার ভালো সম্পর্ক, প্রতিদিন সম্পাদক সঞ্জয় বোস আপনার সঙ্গে সুমন চট্টোপাধ্যায়ের ভালো সম্পর্ক। অনেকে বলবেন সাংবাদিক তাই আমরা কেন খবর ছাপবো, আরে আমি কি ছিলাম সাংবাদিক? কুণাল ঘোষের খবর এবং ছবি যদি দিনের পর দিন চূড়ান্ত অবমাননাকর হিসেবে ছাপা যায়, তাহলে সুমন চট্টোপাধ্যায়কে বাদ দেওয়া হবে কেন? ঘটনায় আসি, যেটুকু শুনেছি এখনো পর্যন্ত তার প্রত্যেকটা ক্ষেত্র যে কনফার্মড হয়েছে তেমন বলতে পারছি না। এখনো পর্যন্ত যা খবর তাতে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বলাবেন না দাড়িওয়ালা সুমন গ্রেফতার হয়েছে আইকোর কাণ্ডে, আইকোর কেলেঙ্কারিতে, আইকোর কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন সুমন চট্টোপাধ্যায়, সিবিআই অ্যারেস্ট করেছেন বলে শুনেছি। যেটা এখনো পর্যন্ত কনফার্ম করা যায়নি সেটা হচ্ছে যে কলকাতাতেই মামলাটি করা হয়েছে না ভুবনেশ্বরে মামলাটা ফাইল হয়েছে। একটি সূত্র বলছে আগামীকাল বিধাননগর আদালতে পেশ করা হতে পারে সুমন চট্টোপাধ্যায়কে, আবার একটি সূত্র বলছে কাল সকালের বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হতে পারে সুমন চট্টোপাধ্যায়কে। এই ব্যাপারে কোনো কনফার্মেশন আমাদের রিপোর্টিং সেকশনে এসে পৌঁছয়নি, ফলে আমার পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। একটি সূত্র জানাচ্ছে কেন অ্যারেস্ট হয়েছেন সুমন চট্টোপাধ্যায়, একটি সূত্র জানাচ্ছে আইকোর পত্রিকার, আইকোর যে সংস্থাটি চিটফান্ড, এই আইকোরের সঙ্গে সুমন চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন একদিন পত্রিকা, এখন যে একদিন আপনারা দেখেন সেটা অন্য মালিকানার, তার সঙ্গে কিন্তু ওই সময়ের মালিকানাটা কেউ গোলাবেন না। যখন সুমন চট্টোপাধ্যায়ের মালিকানায় ছিল একদিন পত্রিকা, তখন সেই একদিন পত্রিকার সঙ্গে আইকোরের তিনি একটা যোগ সাযোগ করেছিলেন অভিযোগ, কারণ পত্রিকাটার নামটা দেখলে মনে হতো তখন আইকোর একদিন। ফলে অভিযোগ যে একদিন কাগজ দিয়ে আইকোরকে প্রমোট করেছেন সুমন চট্টোপাধ্যায় এবং আইকোরের কাছ থেকে কাগজের ব্যবসার নামে বিপুল টাকা তিনি গ্রহণ করেছেন। একটি সূত্র বলছে প্রায় 40 কোটি টাকার একটি এগ্রিমেন্ট হয়েছিল, তাতে ঠিক ছিল যে আইকোরকে একদিন পত্রিকার 50% শেয়ার হস্তান্তর করবেন সুমন চট্টোপাধ্যায়। কিন্তু অনুকূল মাইতি আইকোরের যিনি মালিক তাঁর অভিযোগ 12 কোটি টাকা দেওয়ার পরেও কোনো শেয়ার হস্তান্তর হয়নি এবং 12 কোটি টাকার হিসাব পাওয়া যায়নি। এবার এটা সত্যি কি মিথ্যে সেটা তারাই জানে। অনুকূল মাইতি তার এই বয়ান দিয়েছেন সিবিআইকে, তার সঙ্গে যোগ করেছেন যে এই অভিযোগে তিনি কলকাতার পার্ক স্ট্রিট থানায় একটি FIR করেছিলেন।
সেই এফআইআর এর পরেও সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। সিবিআই এখন বলছে সুমন চট্টোপাধ্যায় প্রভাবশালী, সেই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে আইকোরের মালিক অনুকূল মাইতি, তিনি সিবিআইকে এই বয়ান দিয়ে দিয়েছেন যে তার কাছ থেকে 12 কোটি টাকা শেয়ার দেওয়া হবে বলে নেওয়া হয়েছিল, শেয়ারও দেওয়া হয়নি এবং তার যথাযথ হিসাবও তিনি পাননি। এই জায়গায় দাঁড়িয়ে আজ সুমন চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন বলে খবর, তদন্ত আরও চলছে। ফলে গ্রেফতার যখন হয়েছেন তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। এখন কোন কোর্ট? একটি সূত্র বলছে সেই কোর্টটা হচ্ছে কলকাতারই কোর্ট, বিধাননগর কোর্ট। অন্য সূত্র বলছে রোজভ্যালির মতো আইকোরের মামলাটিও সিবিআই ভুবনেশ্বর থেকে অপারেট করছে, ফলে সুমনবাবুকে নিয়ে যাওয়া হতে পারে ভুবনেশ্বর। এই বিষয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত বা অ্যাকচুয়াল কি ঘটছে এটা বলার জায়গায় আমি নেই। আমি আপনাদের আরো বলি, আমি যখন গ্রেফতার হয়েছিলাম যেভাবে একতরফা একটা কুৎসিত প্রচার করা হয়েছিল তাতে পুরো দস্তুর মদত দিয়েছিলেন এই সুমন চট্টোপাধ্যায়। আমি সারদা মিডিয়ায় কাজ করেছি, আমি সগর্বে বলি করেছি, আমি একজন পেশাদার সাংবাদিক দীর্ঘদিন ধরে, আমার নিয়োগপত্র আছে, আমি ইনকাম ট্যাক্স দিয়েছি, আমি কাজ করেছি, ফলে আমি কোনো রকম কোনো টাকা তোলা বা চুরি ডাকাতির সঙ্গে যুক্ত নই, আমার মতো অনেকেই নন। কিন্তু আমাকে যারা আমার পেশাগত সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমাকে যারা কলঙ্কিত করে পুঁতে দিয়ে ধ্বংস করতে চেয়েছিলেন, তার মধ্যে সুমনদা আমার থেকে অনেক বড়, অনেক সিনিয়র, বয়সও সিনিয়র, যোগ্যতাতেও সিনিয়র, কাজ করেছেন অনেক বড় ব্যক্তিতে, কিন্তু আমাকে, আমার আবার একটা দুর্ভাগ্য হচ্ছে যারা অনেক বড় তারা আমাকে খুব হিংসা করে, এক বিরাট সমস্যা। এখন এর তো কোনো ওষুধ হয় না, ফলে উনি যা ইচ্ছা তাই লিখে গেলেন। আমি জেলে বসে পড়েছি, তখন আমি কিছু ক্ষোভ প্রকাশ করছিলাম, আমার কিছু বক্তব্য ছিল, তদন্ত নিয়ে আমার প্রতিবাদ ছিল। আমার মনে আছে সুমন চট্টোপাধ্যায় তিনি তার দৈনিকে আমি বসে আছি জেলে, আমার হাত পা বাঁধা, আমি জাস্টিফাই করতে পারছি না, আমি প্রতিবাদ করতে পারছি না, আমি কন্ট্রাডিক্ট করতে পারছি না, একতরফাভাবে আমার বিরুদ্ধে লিখলে অমুকের কাছে ভালো থাকা যাবে, তরুণ তেজপালের সঙ্গে তুলনা করে এই সুমন চট্টোপাধ্যায় লিখেছিলেন, তেজপাল না তেজ পাতা, আমাকে হজম করতে হয়েছিল আমি তেজ পাতা। তারপরে আমি সমানে পিটিশন দিয়েছি সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, এবার তিনি পুলিশ লকআপ বা জেলে বসে বুঝবেন তেজ পাতারও ঝাঁজ থাকে, সেটা তিনি বাপের জন্মে শোনেননি, এবার তিনি চেখে দেখবেন। একের পর এক অভিযোগ আছে সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, সুমন চট্টোপাধ্যায় আইকোর থেকে টাকা নিয়েছেন, সুমন চট্টোপাধ্যায় সারদা থেকে টাকা নিয়েছেন, তার কিছু ফেরতও দিয়েছেন চাপে পড়ে, সুমন চট্টোপাধ্যায় চক্রবর্তীর টাকা ব্যবহার করেছেন, পরের পরের একের পর এক প্রত্যেকটা কেসে সুমন চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত, সিবিআই দেরি করেছে অ্যারেস্ট করতে। সুমন চট্টোপাধ্যায় তার দিল্লির সর্বোচ্চ যোগাযোগ ব্যবহার করে এতদিন তার গ্রেফতার ঠেকিয়ে রেখেছিলেন, প্রণব মুখোপাধ্যায় তাকে কতটা ভালোবাসেন বা হেল্প করেছেন কিনা আমি এইভাবে বলতে চাই না, বলা আমি জানি না, যে বিষয়টা আমি কি করে বলবো, আমি এইটুকু জানি প্রণববাবু খুব ভালোবাসেন, বাকি যে যার ভাবুন, আমিও শ্রদ্ধা করি প্রণব মুখোপাধ্যায়কে, তিনি সকলের শ্রদ্ধেয়। সুনন্দন চট্টোপাধ্যায় দিনের পর দিন অ্যারেস্ট এড়িয়ে ঘুরে বেরিয়েছে আর বাকি লোকদের জ্ঞান দিয়ে গেছেন, নামি কাগজে ছিলেন, বেশি প্রজেকশন, বড় সাংবাদিক। আরে মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেললে বাংলার ক্যাপ্টেন, ভারতের ক্যাপ্টেন হওয়া যায়, পি কে ব্যানার্জি হয়ে দেখাক না আমাদের মতো, কুমোরটুলি এরিয়ান্সে খেলে আমরা বেঙ্গল ক্যাপ্টেন, ইন্ডিয়া ক্যাপ্টেন করেছি,
মাঠে নেমে দেখা যাবে কার কত দৌড়। অন্যায়ভাবে তিনি পুরো জিনিসটাকে ঘোরাতে চেয়েছিলেন। আমার কি বক্তব্য? আমার বক্তব্য চিট ফান্ড খারাপ জিনিস, কিন্তু আমি তো প্রথম লোক নই যে সেখানে চাকরি করতে গেছি। মিডিয়ার বহু লোক কাজ করেছেন, সাহায্য নিয়েছেন, বিজ্ঞাপন নিয়েছেন, তারা কেউ চোর নয়, কুণাল ঘোষ চোর। দিনের পর দিন মানুষের সামনে এই কথাগুলো বলে আমার স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছিল। আজকে এরা ঘুরে বেড়াচ্ছে আর আমি ধাত টেনে ডুবে আছি। সুমন চট্টোপাধ্যায়কে অনেক আগে কলার ধরে জেলে পাঠানো উচিত ছিল। তাকে দয়া করা হয়েছে, তাকে দয়া করা হয়েছে। আমি মামলা লড়ছি আমার মতো করে। আমি কোনো যতদিন আমি জেলে ছিলাম আমার ঘনিষ্ঠ মহল আইনজীবী তাদের সঙ্গে নিয়ে আমি লড়াই লড়েছি। কোনো ব্যক্তি বা দলের কাছে গিয়ে আমি কিন্তু আমার লড়াইতে আমি সাফার করেছি, আমার ঘনিষ্ঠরা সাফার করেছে। সুমন চট্টোপাধ্যায় দুয়ারে দুয়ারে ঘুরছেন, ঘুরেছেন এতদিন ধরে, আর আজকে মিডিয়া তার খবরটাকে চেপে দিয়ে সতী সাজছে। কেন সাজবে? তাহলে কুণাল ঘোষের ছবি ছেপেছিলে কেন? আমি অনেক কষ্ট করে বহু বছর ধরে কাজ করে এই প্রফেশনে একটা জায়গা করেছি। আজকে আমার প্রভাবশালী বাপ ঠাকুরদা নেই বলে আপনারা আমার ছবি দিয়ে ভরিয়ে দিলেন, যা নয় তাই গল্প লিখে গেলেন। কুণাল ঘোষ বিদেশে পাহাড় কিনেছে, ইয়ার্কি মারার জায়গা পাননি, যা নয় তাই। কুণাল ঘোষ এক মাস সারদার পয়সায় লাস ভেগাসে ঘুরে এসছে। দিনের পর দিন লেখা হলো টাইমস নামতে, তখন অর্ণব গোস্বামী আমাকে যাচ্ছেতাইভাবে প্রশ্ন। আমি এক মাস ছিলাম লাস ভেগাসে বিশ্ব বাংলা সম্মেলনে, আমি মোচ্ছপ করেছি সারদার পয়সায়। আরে আপনি যদি ভাবেন 6 কোটি টাকা আমি উড়িয়েছি এক মাস লাস ভেগাসে থেকে, আপনি ভাববেন 6 কোটি নয় 4 কোটি নিয়েছি, 4 কোটি নয় 3 কোটি নিয়েছি, এক মাস না হলে 1 সপ্তাহ ছিলাম। আমি জীবনে আজ পর্যন্ত আমেরিকা যাইনি, লাস ভেগাস দূরের কথা, সেটা করেছিল অন্য একজন, সেটা আমার নামে চালানো হল। আমায় হাত পা বেঁধে জেলে পুরে দিয়ে সমস্ত সকলের অভিযোগটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাকে শিখণ্ডী খাড়া করা হয়েছে। আমি আজও বিপন্নমুক্ত নই। মামলা মকদ্দমার কাগজ এমন ভাবে তৈরি হয়ে আছে, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি মাথা উঁচু করে লড়ে এসেছি, মাথা উঁচু করে লড়বো। আর যারা আমার মাথাটা নিচু করার চেষ্টা করেছে, যদি ঈশ্বর বলে কিছু থাকে সেই মাথাগুলোর কি হয় আপনারা দেখবেন। তদন্তে যদি কিছু না হয় ঈশ্বরের বিচার বলেও একটা বিচার থাকবে। এই যে সুমন চট্টোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায় অনেক অনেক বড় শ্রদ্ধেয় ব্যক্তি, নইলে যে ভাষায় উনি আমার সম্পর্কে লিখেছেন এটা ওনাকে মানায় না। উনি ওনার আক্রোশ, ওনার হিংসা উনি ওনার কলমে দিয়েছেন অন্য কারুর কাছে ভালো সাজতে। কুণালের নামে গালাগাল দিই অমুকের থাকে আমার ভালো লাগবে, এটা ওনাকে মানায় না। আর এটা উনি বলেই আমি পাল্টা ওনাকে শুয়োরের বাচ্চা শব্দটা বলছি না। কোটি কোটি টাকা নিয়েছে হাইকোর্ট থেকে, তদন্ত কি প্রমাণ হবে না প্রমাণ হবে পরের কথা। উনি যদি কাগজের ব্যবসার জন্য হাইকোর্ট থেকে টাকা নিয়ে থাকেন তার তাতে সাধু পুরুষ হন, আমি কেন চোর? কিসের জন্য আমাকে জেলে রাখা হয়েছিল? কিসের জন্য আমাকে দিনের পর দিন কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়? সুমন চট্টোপাধ্যায় আয়করের টাকা নিয়েছেন, তারপরে সারদার কাছ থেকে টাকা নিয়ে আয়করকে কিছু ফেরত দিয়েছেন, তারপরে আবার চক্রর টাকা ব্যবহার করেছেন, এবং এতদিন তিনি ঘুরে বেড়িয়েছেন এই সমাজে, এলিট সমাজে। তিনি সাংবাদিক, তিনি সম্পাদক, সেই জন্য বাকি সাংবাদিকরা তাকে টাচ করবে না। কেন না? তিনি বড়,
হাই প্রোফাইল জার্নালিস্ট, আমরা শ্রমজীবী সাংবাদিক, ওর খবর ছাপো, ওর ছবি ছাপো। আরে ভাই কি এসে যায়, দিনকাল বদলে গেছে, ছাপবে না, সোশ্যাল মিডিয়া আছে, কেউ আমায় পছন্দ করবেন, কেউ আমায় পছন্দ করবেন না, শুধু এই বিশ্ব বাংলা সংবাদ, সংবাদ বিশ্ব বাংলা, পরিবার সমাচার, বাকি যারা করবে, এবং ফেসবুক, যে মানুষদের কাছে পৌঁছবার তাদের কাছে পৌঁছবই। আমি এই ঝামেলার মধ্যে ঢুকতাম না, কিন্তু জেলের মধ্যে বসে, সেলের মধ্যে বসে, গ্রীষ্মের ওই গরমে সেলের মধ্যে, শীতের ওই ঠান্ডায় সেলের মধ্যে, বৃষ্টির ছাটে বর্ষায় সেলের মধ্যে বসে যখন আমি কাগজে দেখেছি যে আসল অপরাধী যারা, তাদের নেতৃত্বে যারা, সুমন চট্টোপাধ্যায়, তিনি ন্যায় সতীত্ব ফলাচ্ছেন কলমে, আর আমার উপর কলঙ্কটা চাপিয়ে দিয়ে সবাই সাধু সাজছেন, সেই যন্ত্রণাটা আমি ভুলতে পারি না। সেই জন্য আমি ফেসবুক লাইভে এসেছি, যে যা মনে করেন করবেন। কোনো কমেন্ট এলে চন্দন বাবুকেও আমাকে একটুখানি, একটা কমেন্ট কুনাল দা এসেছে, হ্যাঁ আমরা পেয়েছি শুভজিৎ ম্যাডাম, হ্যাঁ উনি উনি জানতে চাইছেন যে ইনি কি সেই সুমন যিনি আবার কিছুদিন আগে বুদ্ধবাবুর লেখায় কি বইয়ে সমালোচনা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ আবার শুভজিৎ ব্যানার্জি, আপনি যে প্রশ্নটি করেছেন যে সুমন চট্টোপাধ্যায় ইনি কি সেই সুমন যিনি কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বইয়ের খুব সমালোচনা করেছিলেন, হ্যাঁ শুভজিৎ বাবু ইনি সেই সুমন। যদি বুদ্ধদেব বাবু চেয়ারে থাকতেন, ইনি গিয়ে পা চাটতেন, আর বুদ্ধটা কত ভালো লিখেছেন বলে লিখতেন। আজকে বুদ্ধবাবু ক্ষমতায় নেই, সেই জন্য তিনি, বুদ্ধবাবু বাংলা লিখতে জানেন না বলে ফেসবুকে লিখে অন্য একাধিক ক্যাম্পের হাততালি পড়ানোর চেষ্টা করেছেন। এটা সেই সুমন বেইমান পুলাঙ্গার বলে ওই শব্দগুলোকে আমি ছোট করব না। আর দেবাশিস দত্ত লিখছেন, হ্যাঁ জানতে চাইছেন সেদিন অমিত্রাক্ষরে তরুণ তেজপাল এবং কুণাল একসাথে তার কলমে ছিল, তিনি জানতে চাইছেন যে এই প্রশ্নটি তিনি রেখেছেন। আপনি ঠিক বলছেন, আপনি কি নাম ওনার, দেবাশিস বাবু, দেবাশিস বাবু, দেবাশিস বাবু আপনি ঠিক বলছেন, ওনার কলমের নাম অমিত্রাক্ষর। সুমন চট্টোপাধ্যায়ের কলমকে কিন্তু আমি ছোট করছি না, তিনি সুখপাঠ্য বাংলা লেখেন, একজন যোগ্য লেখক, আমি একবারই ছোট করছি না, কিন্তু তিনি ভাবুন তো, আমি অ্যারেস্ট হয়ে জেলে, আমি হয়তো কোর্টের দিনে বা জেল থেকে বেরোনোর সময় আমি আমার ক্ষোভ জানাচ্ছি, সেটা তো তদন্তকারীরা বুঝবে, পুলিশের সঙ্গে আমার চলছে, উনি আগ বাড়িয়ে উনি লিখছেন তেজপাল না তেজপাতা, অসভ্য জানোয়ার। এবার তেজপাতা মানে আমার ছোট করছেন, কাকে ছোট করছে, যে ছেলেটা জেলের মধ্যে বসে বন্দি, যার প্রতিবাদ করার ক্ষমতা নেই, প্রতিবাদ করার জায়গা নেই, তুমি তার উপর বিরক্ত হয়ে যাচ্ছ, আরাম জানা, এটা কোনো কোনো কথা হতে পারে? আমিও তোমার 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 ইয়েতে সুমন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমি কখনো কাজ করিনি, কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি ওনার দরকারে এই সুমন চট্টোপাধ্যায় রাত্রির 11টায় এই কুণাল ঘোষের বাড়ি গেছে এবং কুণাল ঘোষ বুক পেতে তাকে সাহায্য করেছে, তিনি লিখতে পারলেন, অকারণ গালাগালি কেন না, অন্যদিকে যদি বিরাট গুটবুকে চলে যাব এই বাজারে যদি আমি কুণালকে গালাগালি করি, আরে ভাই আমি অ্যারেস্ট হয়েছি, আমি আমার লড়াই লড়ছি, আমি আমার বক্তব্য রাখছি, আমার কোনো ক্ষোভ জানাচ্ছি, তুমি একটা বড় কাগজকে ব্যবহার করলে তোমার নিজস্ব এজেন্ডা চরিতার্থ করার জন্য, ওই তো সাংবাদিকতার দৌড়, বড় কাগজের ব্যানার ছিল বলে মিলিয়ে নেবেন। বাইশে ডিসেম্বর 1997, তার দু একদিন আগে পরে আনন্দবাজার পত্রিকা দেখবেন আর প্রতিদিন পত্রিকা দেখবেন, সুমন চট্টোপাধ্যায় লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসেই থেকে যাচ্ছেন, আর এই কুণাল ঘোষ লিখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে চলেছেন, 22 ডিসেম্বর সকালবেলার কাগজে কুণাল ঘোষ লিখেছিল তৃণমূল কংগ্রেস ঘোষণা হতে চলেছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে আলটিমেটলি দলের মঞ্চেই থাকছেন, নতুন দল, বেলা 1টায় ঘোষণা হয়েছিল, বাকছাল পড়ে থাকলে বাঘ হয় না, মহা মুশকিল। আরো একটি প্রশ্ন করেছেন আশিস মুখার্জি, উনি জানতে চাইছেন আপনার কাছে যে
উনি আনন্দবাজার থেকে 10-20 টাকা মেরেছিলেন বলে আনন্দবাজার নাকি ওনাকে ছাড়িয়ে দিয়েছিল এমনটা শোনা গেছে। আমি জানি না এটা কতটা সত্যি, আমি এই বিন্দু বিসর্গ জানি না, ফলে আমি এর কোনো উত্তরও দেবো না। আনন্দবাজার ইন্ডাস্ট্রির এক নম্বর কাগজ, কারুর পছন্দ হোক বা না হোক, সকালটা আনন্দবাজার না পড়লে আমার বিরুদ্ধে লিখুক, আমার খবর না লিখুক, আমার পক্ষে লিখুক, ভালো লিখুক, মন্দ লিখুক, আনন্দবাজার না পড়লে দিনটা শুরু হয় না। এই পর্যন্ত আনন্দবাজার এবং সুমন চট্টোপাধ্যায়ের বিষয়ে আমি জানি না, আমি অকারণ মন্তব্য করব না। খারাপ হয় তাহলে আদি অনন্ত কাল ধরে গোটা মিডিয়া তারা চিট ফান্ড এর বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন নিল কেন, স্পন্সরশিপ নিল কেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগঠন, ময়দানের ক্লাব থেকে বিভিন্ন সংগঠন, তারা এই চিটফান্ড গুলির বিজ্ঞাপন নিল কেন? তারা সেই বিজ্ঞাপন নিয়ে সৎ আর আমি ইনকাম ট্যাক্স দিয়ে চাকরি করে চোর, এটা কি করে হতে পারে? সারদাটা ভালো না খারাপ কোম্পানি দেখার দায়িত্ব আমার ছিল না, তার জন্য রিজার্ভ ব্যাংক, সেবি, অর্থমন্ত্রক রয়েছে। একটা এত বড় কোম্পানি যার মধ্যে ফিনান্সের কি অবস্থা, সেটা ফিনান্স বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ না করলে বোঝা সম্ভব নয়। তো মিডিয়া সবাই তো নিয়েছো বিজ্ঞাপন, সবাই নিয়েছো স্পন্সরশিপ, তাহলে যখন কুণাল ঘোষকে এই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, তোমরা আমার উপর অবিচার করলে কেন দিনের পর দিন? আমার এবং আমার ঘনিষ্ঠদের, আমার এবং আমার ঘনিষ্ঠদের সামাজিক অবস্থাটা কেউ দেখলে না, আমার জীবন তো ছেড়েই দেন। একের পর এক ভাবে চিট ফান্ড এর টাকা নিয়েছি, আরে মাথার ঘাম পরিশ্রম করে এই যে আপনারা দেখছেন কাজ করছি, সংবাদ বিশ্ব বাংলা দপ্তর পারফর্ম করছি, সারদার মিডিয়া পারফর্ম করেছি, আজকে 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 সুমন চট্টোপাধ্যায় এই আর একজন অ্যারেস্ট হননি, আজকাল পত্রিকার দীপঙ্কর নন্দী মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে গেলেন, ইউরোপ সফরে, শোনা গেল কি না হোটেলের মধ্যে রূপোর কাঁটা চামচ লাগা ছিল, লুকিয়ে সেটা ব্যাগে পড়তে গিয়ে ধরা পড়ে ফাইন দিয়ে আসতে হয়েছে, এবং তাকে কিছু কিছুদিন ওই বিটে ত্রিসীমানায় আর দেখা যাচ্ছে না। এরা সব সাধু পুরুষ, আর এদের থেকে আমি বয়সে অনেক ছোট, আমি উন্নতি করছি, মারো একে, একে একেবারে এমন ভাবে বধ করো। আরে মারা তো ওপরওয়ালার খেলা, যদি ওপরওয়ালা ঠিক করেন মারবেন, আমি হাজার লড়ে বেঁচে থাকতে পারবো না, আর যদি ওপরওয়ালা আশীর্বাদ করেন বেঁচে থাকার, আপনারা আমার ঘন্টা করবেন। তারপর রাজীব সরকার জানতে চাইছেন যে কেন সুমনবাবু এরকম এটাকে ওনার সভা, সুমনবাবু অন্যকে নিয়ে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করবেন? সুমনবাবু কাকাদের নিয়ে আর কুরুচিপূর্ণ করেছেন আপনারা বলতে পারবেন, আমি আমারটুকু বলতে পারি, ওনার নিজের এজেন্ডা ছিল, একটা হচ্ছে উনি আমার প্রতি একটা হিংসা থেকে করেছেন, তুলনায় কম সার্কুলেশনের কাগজে কাজ করে বেশি নাম হয়েছে, কম বয়সে বেশি উঠছে, এবং একটা ঈর্ষা পরশ্রীকতরতা কাজ করেছে। আর ওই সময়টা আমার অ্যারেস্ট হওয়ার পরটা, ওই সময়টা কুণালের অ্যান্টি করলে, কুণালকে পুঁতে দিলে অমুক অমুক ব্যক্তি আমাকে বেশি নম্বর দেবে, নম্বর পাওয়ার জন্য বজ্জাত আমাকে কুপিয়েছে, বুঝবে। সৌমেন পাত্র বলছেন, দাদা আপনি মুখোশটা খুলে দিবেন, সেই জন্যই তো আসা। মুখ মুখোশের ব্যাপার নেই সৌমেন বাবু, আমার যন্ত্রণা ছিল, আমি সুমন বাবুর বিরুদ্ধে একের পর এক কমপ্লেন করেছি, আজকে যখন আমি খবর পেয়েছি যে তিনি অ্যারেস্ট হয়েছেন, আমার খবরটিকে আমি স্বাগত জানাচ্ছি, তার কারণ আমি অ্যারেস্ট হওয়ার পর তার ভূমিকা ছিল কুৎসিত, তিনি জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, সতীশ সেজে বেড়াচ্ছেন, আর কেন মিডিয়া, কেন কেন বাকি মিডিয়া কাল তার ছবি দিয়ে খবর ছাপবে না, কিসের জন্য ছাপবে না? তাহলে ধরতে হয় যে সুমনবাবু যে অপরাধে অপরাধী, তাহলে যারা খবর ছাপবে না তারা সমান অপরাধে অপরাধী, সেই জন্য এখন তারা খবর ছাপার চেষ্টা করছে। আমি সিবিআই অফিসে গেলে ছবি, আমি অ্যারেস্ট হলে ছবি, প্রিজন ম্যান থেকে নাবলে ছবি,
খুব মজা লাগছিল, আমি স্পোর্টিংলি নিয়েছি, আপনারা আমায় বিখ্যাত করেছেন, আমার অতগুলো ছবি ছাপাতে বিজ্ঞাপন দিতে গেলে যত টাকা লাগতো ওসব আমার নেই। আর মানুষ একদিন না একদিন বুঝবেন যে আমাকে স্কেপগোট করা হয়েছে। আমি আবার বলছি, এই মামলা মকদ্দমা আমি বিপন্নমুক্ত নই, কারণ মামলাটা এইভাবেই ফর্মুলেশন হয়েছে, কিন্তু আমি লড়াই যাব। আমাকে জেলে রেখেছিলেন, জেল থেকে আমার চারটে বই বেরিয়েছে, পঞ্চমটাও কলকাতা বইমেলায় বেরোবে, ভগবানের আশীর্বাদ, আমি ভগবানের কাছে কৃতজ্ঞ, এই মনের জোরটা দিয়েছেন। আমি অন্যায় করিনি, আমি এই লড়াই চালিয়ে যাব। আর সুমনদা, অন্যকে বধ করে আপনি বাঁচতে পারেননি, আপনি পারবেন, আপনি হয়তো আবার প্রভাব খাটিয়ে চার দিনে বেল নিয়ে বেরিয়ে আসবেন। এবং আমি পুলিশকে অনুরোধ করব, সুমনদা যে থানায় থাকবে আমরা সেখানে নজর রাখবো, আনডিউ অ্যাডভান্টেজ যেন না হয়। আমার সঙ্গে যা ব্যবহার হয়েছে সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই ব্যবহার হবে, যে থানাতে রাত্রিবাসের জন্য সুমন চট্টোপাধ্যায়কে রাখা হবে সেখানে জামাই আদরের যেন কোনো চেষ্টা না করেন সেই থানার ওসি হোক, অ্যাডিশনাল ওসি হোক, পুলিশের যারাই থাকুক, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল, এ খবর কিন্তু গোপন থাকবে না। তারপর সোনালি দাসের মন্তব্য, এবার রাঘব বোয়ালের পালা, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, কে রাঘব বোয়াল কি আমি এসব জানি না। সুমন চট্টোপাধ্যায় আমি অ্যারেস্ট হওয়ার পর যে অসভ্যতা করেছিলেন, আজ 13 সালের তিনি সেই অসভ্যতা করেছিলেন 14 সালে, ঈশ্বর 4 বছর পর 18 সালে আমাকে এই লাইভটা করার একটা অবকাশ দিয়েছেন। তিনি যদি আমাকে ভবিষ্যতে আবার লাইভ করার অবকাশ দেন, দেবেন। এখানে আরো একজন জিজ্ঞেস করছেন যে সুমন গড়া কি বলছে যে সুমন বাবু এর আগে চিট ফান্ড নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, তাই আজকে এখন কি হলো? আজকে আমি তো সেটাই বলছি সুমন, যে এই ব্যাপারটা, এটা অপরাধ হলে সবার অপরাধ, অপরাধ না হলে কারোর অপরাধ নয়, আমি কেন একা? চিট ফান্ডের বিজ্ঞাপন কোন কাগজ নেয়নি? আজকে এমপিএস তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, এমপিএস মালিকের সব থেকে বেশি ছবি ছেড়ে প্রমোট করেছে কোন কাগজ? সিবিআই তাদের ধরুক গিয়ে, কেন তারা ছাড় পাবে তাহলে? তাহলে সেই কোয়েশ্চেন আসবে। দিনের পর দিন কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে সংবাদ মাধ্যম, স্পন্সরশিপ নিয়েছে, চ্যানেলগুলো নিয়েছে, সবাই নিয়েছে, অথচ যখন একটা ঘটনা ভুল ধরা পড়ছে তখন একজন পরিচিত মুখ পেয়ে আমাকে সামনে ফেলে দেয়া হলো। হ্যাঁ, দেখি কি আছে। জামিনুল ইসলাম, জামিনুল ইসলাম বলছেন যে সুমনবাবু যখন অপরাধী, যদি অপরাধী হয় তাহলে সিবিআই এর এতদিন লাগলো কেন গ্রেফতার? আমি তো বলছি অনেক আগে সুমনবাবুর অ্যারেস্ট হওয়া উচিত ছিল, অনেক আগে সুমনবাবু অ্যারেস্ট হওয়া উচিত ছিল, তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে অ্যারেস্ট অ্যাভয়েড করেছেন। সুদীপ ঘোষ, এক ফোনে 1 লাখ আরো একবার হবে না, আপনি এটা ভালো অর্থে বললেন না খারাপ অর্থে বললেন সেটা আমি ঠিক বলতে পারছি না, আমি ধরে নিচ্ছি আপনি খারাপ অর্থে বলেছেন। আপনি জেনে রাখতে পারেন ওটার বিরুদ্ধে সমস্ত রকম তদন্ত করেও একটা অনিয়ম পাওয়া যায়নি, তার কারণ ওটার এতটাই বেশি ট্রান্সপারেন্সি ছিল, 1 টাকা সেখানে কোনো অনিয়মের ব্যাপার নেই। আর সারদার ফিনান্সার অ্যাকাউন্টসে আমি কখনো কাজ করিনি, আমার কোনো এখতিয়ার ছিল না কারুর কাছ থেকে টাকা নেয়ার বা দেয়ার, তার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকতো। আর আপনি যদি কটাক্ষে শুনেই জিজ্ঞেস করে থাকেন যে এক ফোনে 1 লাখ আর একবার হবে কি না, আপনি এটা নিশ্চিন্ত থাকতে পারেন এবং জেনে রাখতে পারেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে 2-3 মাসের মধ্যেই পরিবার মিডিয়ার তরফে, সংবাদ বিশ্ববাংলার তরফে হয়তো নামটা একটু এদিক ওদিক হবে, তাহলে এক ফোনে 1 লাখ এই ডিজিটাল মাধ্যমে আপনাদের ফিরিয়ে দেবো। এক ফোনে 1 লাখ ফিরবে, তার প্রস্তুতি চলছে। তারপর আরো অনেক মন্তব্য আছে, যে মন্তব্যগুলো কুরুচিকর না 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 অনেকে জানতে চাইছেন যে আপনি ডেলোর মিটিংটা নিয়ে কিছু বলছেন না কেন, এটা তাদের জিজ্ঞাসা। হ্যাঁ তো, হ্যাঁ কি হয়েছে ডেলোর, ডেলোর মিটিং নিয়ে জানতে চাইছেন? না ওটা অন্য বিষয়, আমি ওর ব্যাপারে একটি ডেলোর আমার, আমি কোনো মন্তব্য আমার নেই এই বিষয়ে। আমি সুমন চট্টোপাধ্যায়, আমি অ্যারেস্ট হওয়ার পর তিনি নানা অসভ্যতা করেছেন, তাই অ্যারেস্ট হওয়ার পর আমি তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, হাইকোর্ট থেকে টাকা নিয়েছেন, 12 কোটি টাকা তছরুপের অভিযোগ,
সঙ্গে আরো কিছু অভিযোগ আছে, ব্যাপকভাবে টাকা সাইফনিং, সারদা থেকে টাকা নেওয়া, চক্রগ্রুপের টাকা ব্যবহার করা, এই গোটা জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটা দেখলাম যে পুলিশ পুলিশ কি এবার টিম বাই যাবে, এটা আমি এটা 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 আমি এই এই মুহূর্তে আমি আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা একটু দেরিতে লাইভে এসছেন তাদের বলে রাখি, আইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে অ্যারেস্ট হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। আইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে করেছেন সুমন চট্টোপাধ্যায়, তিনি একটি বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক, এই মুহূর্তে তিনি অ্যারেস্ট হয়েছেন। এবং তার অ্যারেস্টের বিষয়ে আমি বলছি, একজন আমাকে অত্যন্ত তন্ময় রুদ্র, সুমন চট্টোপাধ্যায় প্রশাসনিক সুবিধা পাবেন না তো প্রভাব খাটিয়ে, আমি তো সেই জন্যই পুলিশকে অনুরোধ করছি যে আমরাও নজর রাখছি থানা বা কোথাও যেন কোনো বাড়তি সুযোগ সুবিধা না পায়। একজন আমাকে বলছেন তার আমাকে পছন্দ নয়, দিয়েছেন ভালো তো, আমায় যারা গালাগালি করছেন আমার একটা বিরাট সাফল্য যে এই সময়টা আপনি টিভি সিরিয়াল দেখতে পারতেন, বড় বড় ন্যাশনাল চ্যানেল দেখতে পারতেন, অনেক জরুরি কাজ করতে পারতেন, কিন্তু যাকে পছন্দ করেন না ফোন খুলে তার কথা শুনতে হচ্ছে, টাইপ করে গালাগালি দিতে হচ্ছে, এটা আমার ক্রেডিট, চিরদিন আমার দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। এটা কার ফোন? আচ্ছা, এরপরে পরেরটা চন্দন সব্যসাচী মুখার্জি বলছে যে আপনার কি মনে হয় যে উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছেন অ্যারেস্ট হলে, যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে না লিখতেন তাহলে কি গ্রেপ্তারি আনাতে পারতেন? এই সব বোকা বোকা কথা কে লিখছেন? সব্যসাচী মুখার্জি, সব্যসাচী মুখার্জি, সুমন চট্টোপাধ্যায় কি মানে ওর লেখা কেন্দ্রীয় সরকারের কি আসে যায় বলুন তো? সুমন চট্টোপাধ্যায় কি লিখলো আর না লিখলো তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের কি আসে যায়, রাজ্য সরকারেরই বা কি আসে যায়? একটা লোক যে কোটি কোটি টাকা বিভিন্ন চিটফান্ড থেকে ব্যবহার করেছে, সাইফনিং এর অভিযোগ আছে, যদি আমাদের মতো কয়েকজনকে বলির পাঠা করা হয়, আমাকে বলির পাঠা করা হয়, তাহলে সুমন চট্টোপাধ্যায় এতদিন অ্যারেস্ট হয়নি এটাই ওর 14 ঘুষতি সৌভাগ্য। আমার কথা হ্যাঁ কি তারপর বলো। অমৃতেন্দু বিশ্বাস উনি লিখছেন যে দাদা ধর্মের চাকাটি ঘুরবে, একদিন প্রমাণ হবে আপনাকে রাজনৈতিক ভাবে পাঠানো হয়েছিল। আমি ঈশ্বর বিশ্বাসী এবং আমি নিজে বিশ্বাস করি, আমি জ্ঞানত কোনো চুরি ডাকাতিতে জড়িত নই, আমি 100 বার বলছি আমি সারদা মিডিয়ায় কাজ করেছি, আমি প্রফেশনাল হিসেবে কাজ করেছি, তার সমস্ত ভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইনকাম ট্যাক্স দিয়ে চাকরি করেছি, এবং সেই কোম্পানিটা ঠিক না ভুল সেটা দেখার দায়িত্ব আমার নয়, আমার বংশের নয়, সেটা দেখার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্ক এবং সেবি, সেখানে গণ্ডগোল ছিল, হয়েছে চূড়ান্ত দুর্ভাগ্যজনক কাণ্ড, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি বিপন্মুক্ত নই, যেভাবে মামলাগুলো সাজানো হয়েছে আমি লড়াই করছি, আমি আশা করি ঈশ্বর আমার প্রতি সুবিচার করবেন। নেক্সট, দীপজ্যোতি রায় লিখছেন যে তার জিজ্ঞাসা অন্যান্য চ্যানেল কেন ওই এত বড় একটা খবরকে কোনো খবর করছে না, এটা তার জিজ্ঞাসা। দেখুন আমি তো সেটাই বলছি যে অন্য চ্যানেল বা কাগজ তারা কেন খবর করছে না, এর এর বেলা কি ওই পেশাগত ভ্রাতৃত্ববোধ, সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক, তার সঙ্গে ভালো খাতির যত্ন বা একটু ওপর থেকে তাকে বলে দেওয়া হবে সেই জন্য? তাহলে আমার ছবি ছাপতেন কেন আপনারা, হাতে চুড়ি পরে ঘুরে বেড়ান, যে আপনারা কুণাল ঘোষের ছবি ছাপার ক্ষমতা রাখেন আর সুমন চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলে তখন আপনারা ব্রেকিং নিউজ হয় না? কেন হবে না, কিসের জন্য হবে না? যে কেসে যদি অ্যারেস্ট হয়ে থাকে সেই কেস দিয়ে তার ছবি দিয়ে খবর যাওয়া উচিত, কেন যাবে না? সেটা আমি অনুরোধ করছি মেন স্ট্রিম মিডিয়াকে যে এটা করার জন্য। আমি নামটা ঠিক খেয়াল করলাম না, একজন আমাকে বলেছেন বিজেপি টিকিট দিলে কি করবেন, খুব ভালো প্রশ্ন করেছেন, দাঁড়াবো না, মিটে গেল। দেখুন আমি একটা আমি ঠিক রাজনীতির লোক নই, কিন্তু একটা দল করে এসেছি, এখন সেই দলটা বা একটা পরিবর্তনের স্রোতের আমি গোড়ার থেকে ছিলাম, আমার সঙ্গে আমার দলের একটা ইস্যুভিত্তিক মতপার্থক্য আপনারা জানেন, কিন্তু তার জন্য আমি কখনো দলকে চাঁদা দেওয়াটাও আমি বন্দি জীবনেও বন্ধ করিনি। আমি একটা এমপি ছিলাম একটা দলের, ছেড়েছি, শেষ হয়ে গেছে, টার্ম শেষ হয়ে গেছে আমার, আমি এখন চলে যাব আর একটা দলে। বিজেপির দু একজন নেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক নয় তা নয়, কিন্তু তাদেরও জিজ্ঞেস করবেন, আমি খুব স্পষ্ট করে বলেছি আমি কিন্তু মানে
দলবদল বা বিজেপি এটা করার কথা আমি আমি ভাবছি না। ফলে আমি একটি যে স্রোতের সঙ্গে ছিলাম আমি সেখান থেকে বদলের কথা আমি ভাবিনি। আর রইল বাকি ভোট, না না আমি কে টিকিট দিলে আমি দাঁড়াবে না, সব হবে। তারপর সৌমেন বসু লিখছেন, দাদা আর কে আর কে কে হবে আগে থেকে বলে দিন। সুমন বাবু গ্রেপ্তার হওয়ার পর বলছেন আগে তো আপনি বলতে পারছেন। আমি কেন বলতে যাব, আমার দায় পড়েছে বলার, আমি কেন বলতে যাব, আমি জানবই বা কিভাবে। সুমন বাবুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ আমি লিখিতভাবে কোর্টে পিটিশন দিয়ে সিবিআইকে পিটিশন দিয়ে জেরায় বারবার বলেছিলাম, সেটা এতদিন বাদে দেখা যাচ্ছে। সেই জন্য আমি এবং উনি উনি অকারণে আমাকে মানে কনস্ট্যান্ট ধারাবাহিকভাবে আমার দুর্বল সময়ে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন, সেই জন্য আমি আজকের এই লাইভটা করছি। ঈশ্বর আমাকে এই সুযোগটা দিয়েছেন যে রাস্কেল আমি মানে গ্রেফতারের পর বিনা কারণে মাদ্রামি করে গেছে কলম নিয়ে, হতে পারে সে আমার দেখুন আমাকে মানায় না খারাপ কথা বলা, তো ওর মতো একটা লোককে অত বড় উপরের লোককে যদি আমি বন্দি থাকার সুযোগ নিয়ে কনস্ট্যান্ট আমাকে গালাগালি করে যাওয়াটা মানিয়ে থাকে তাহলে আমি 100 বার ওকে শুয়ারের বাচ্চা বলতে পারি, কিন্তু আমি বলছি না। তারপর দেবজ্যোতি বাবু আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থেকেও থাকে আমি সেটা উচ্চারণ করব না এবং আমি সেসব নিয়ে এখন ভাবছি না। এই অফিসে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা আজকে হয়েছে, পুজো হয়েছে, আজ ঈশ্বর এমন একটা দিনে আপনাদের লাইভ এই অনুষ্ঠান আনতে দিচ্ছেন যেদিন এখানে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করেছি, আর সেই দিনকে বিকেলে খবর পাচ্ছি যে আমার বুকে শুল মারছিল সে অ্যারেস্ট হয়েছে। ফলে এগুলো সব ঈশ্বরের খেলা, বাকি আমরা কেউ নই। তারপর দেবাশিস দত্ত লিখছেন, সুমনের 35টি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে কিছু বলুন। দেবাশিস বাবু সুমন বাবুর 32টা না 35টা ব্যাংক অ্যাকাউন্ট আছে বলে জনস্বার্থ বার্তা বলে একটি পত্রিকায় বিস্তারিত প্রকাশিত হয়েছিল, আমিও একজন পাঠক হিসেবে তারা একটা কপি পাঠিয়েছিলেন আমি পড়েছি, এর বাইরে আমি কিচ্ছু জানি না। ফলে যে বিষয়টা আমি জানি না একটা লোকের বিরুদ্ধে রাগ আছে বলে আমি আগ বাড়িয়ে বলবো এটা আমি করবো না, আমি ঠিক যেটুকু জানি আমি সেটুকু বলেছি। উনি আইকোর থেকে টাকা নিয়েছেন, উনি সারদা থেকে টাকা নিয়েছেন কিছু ফেরতও দিয়েছেন এবং উনি চক্র থেকে টাকা নিয়েছেন এবং সেই টাকা সাইফোনিংয়ের অভিযোগ আছে। ফলে এর বাইরে কোনো কথা যেটা আমি জানি না অথচ রাগ আছে বলে আমি বাড়িয়ে বলবো এটা কুণাল ঘোষ করেনি করবেও। সঞ্জয় সুমের মন্তব্য, বলতে পারি কিন্তু বলছি না, এটা কিন্তু বেশ। সঞ্জয়বাবু এ মহা মুশকিল বুঝলেন, এটা এ এক আজব পৃথিবী আজব জগৎ, দেখছি শুনছি বাকি ঈশ্বর জানেন। তারপর অনেকেই জানতে চাইছেন মুকুল রায় নিয়ে কিছু বলুন, কিন্তু আজকের বিষয়টা তো সম্পূর্ণ অন্য। মুকুল দা একটি অন্য রাজনৈতিক দলে গেছেন ফলে তাকে নিয়ে আমার কোনো মন্তব্য আজকের এই অনুষ্ঠানে নেই। প্রসেনজিৎ সাহা লিখছেন, আজ যেভাবে আপনি সুমন বাবুর বিরুদ্ধে মুখ খুললেন তাতে আমরা খুশি, সুমন বাবু নিজে ক্ষমতা প্রয়োগ করে দিনের পর দিন নোংরামি করেছেন। করেছেন সুমন বাবু, আমি বলছি তো আমি যে চুরি করিনি আমি যে ডাকাতি করিনি যদি কেউ জেনে থাকে তার একজনের নাম হচ্ছে সুমন চট্টোপাধ্যায়। অথচ যখন আমাকে আমি আবার বলছি ওই কষ্ট জেলে, আপনি ভাবুন তো আপনার কথা বলার সুযোগ নেই আপনার প্রতিবাদের সুযোগ নেই অথচ কাগজে বড় বড় করে আপনার বিরুদ্ধে যা বেরোচ্ছে তাতে আপনি আপনার পরিবার আপনার ঘনিষ্ঠ মহল তছনছ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা যন্ত্রণা লাগতে পারে। সুমন চট্টোপাধ্যায় নোয়িং ফুললি ওয়েল তিনি ওইভাবে আমাকে বেইজ্জত করেছেন দিনের পর দিন করেছেন, আমি বলছি উনি অনেক বড় সাংবাদিক কিন্তু আমি কখনো ওনার নেতৃত্বে কাজ করিনি, কিন্তু ওনার দরকারে রাত 11টায় উনি আমার বাড়ি গেছেন বাড়ি এবং আমি উপকার করেছি, উল্টো অবস্থান নিতে একটা সেকেন্ড সময় লাগলো না, তখন কুণাল ঘোষকে বলি দিলে দুটো গুলি চালালে ওদিক থেকে দুটো মন্না মিঠাই চলে আসবে, তাই মানুষের চরিত্র এগুলো। কয়েকজনকে ফেসবুকে দেখি ধন্য ধন্য করেন তার নামে, লজ্জা হওয়া উচিত, এগুলো জবাব দেওয়া উচিত, এত বড় বীর কেন টাকা নিয়েছিল আই করে, কেন নিয়েছিল, কেন পার্কস্ট্রিট থানা পুলিশ, পার্কস্ট্রিট থানা তো অকারণে আমার বিরুদ্ধে এফআইআর করে দিতে পারলো, আমাকে পার্কস্ট্রিট থানা লোকাপে দেখতে পেরেছিল, সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি।
কেন ব্যবস্থা নেয়নি? আজকে যথেষ্ট হয়েছে আর নয়, আমি এটুকু আপনাদের জানাই। আপনারা দেখছেন সংবাদ বিশ্ববাংলা সরাসরি সম্প্রচার। আইকোর কাণ্ডে গ্রেফতার হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। যেহেতু এই সুমন চট্টোপাধ্যায় আমি গ্রেফতার হওয়ার পর অকারণে কুৎসিত ভাষায় আমাকে অপবাদ দিয়েছেন, কলঙ্কিত করেছেন, আমি পাল্টা কিছু তথ্য তার সম্পর্কে জানিয়ে রাখলাম। ইনি আইকোর থেকে টাকা নিয়েছেন, শেয়ার দেব বলে দেননি, কয়েক কোটি টাকা নিয়েছেন, হিসাব দেননি, সারদার টাকা নিয়েছেন, কিছু ফেরত দিয়েছেন, কিছু দেননি, চক্র গ্রুপের টাকা নিয়েছেন, এতদিন বিভিন্ন সোর্স ব্যবহার করে অ্যারেস্ট অ্যাভয়েড করেছেন, তাকে অবশেষে আজ গ্রেফতার করা হয়েছে। হয়তো আবার প্রভাব খাটিয়ে তিনি জামিন পাবেন, হয়তো থানায় আরামে থাকার চেষ্টা করবেন। লাইভ শেষ হওয়ার পর আমরাও দেখছি, ফোনে বসছি, কত আরামে তিনি থাকেন, কত সুবিধা তিনি পান। তারপর আপনারা কাল তাকে ভুবনেশ্বর কোর্টে নিয়ে যাওয়ার একটা খবর আসছে, অথবা বিধাননগরে। আসলে হাইকোর্টের মামলাটা কলকাতায় ফাইল করেছে না ভুবনেশ্বরে করেছে এইটা এখনও আমি নিশ্চিত নই, আমি ঠিক খবর পাইও নি, আমি এই লাইভটায় ঢুকে গেছি। ফলে এই পর্যন্ত রইল, বড় মিডিয়াগুলোর কাছে আবার অনুরোধ, কুণাল ঘোষের ছবি আর খবর যদি ছাপিয়ে হাততালি পেয়ে থাকেন, সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক বলে খবর ছাপব না, এসব সতীপনা দেখাতে যাবেন না। সুমন চট্টোপাধ্যায়েরও ছবি দিয়ে খবর ছাপতে হবে, প্রিজন ভ্যান থেকে নামার খবর ছাপতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন।